আজকে দেখাবো কিভাবে সাধারণ সেলর আপনারা কাটিং করবেন। তো দেখেন কিভাবে কাপড়টা আমি ভাঁজ করতেছি, ভালো করে লক্ষ্য করুন। তো দেখলেন কিভাবে আমি ভাঁজটা করে নিছি। তো এখন এই যে খোলা শার্টটা আছে উপরের দিকে এবং আটকানো শার্টটা আছে নিচের দিকে। এই শার্টে আছে আটকানো শার্ট, আমার সামনে আছে খোলা শার্ট, ঠিক আছে। এরপর এখানে একটা মার্জিন দিয়ে নিব। এখানে মার্জিন দেওয়ার পরে যে কোনো সেলোয়ারের জন্য আপনারা 6.5 ইঞ্চি বেলের যে হিসাবটা সেই হিসাবটা বাদ দিয়ে ধরে আপনারা লম্বা নেবেন। তো এ দাগ থেকে ধরে 6.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে আমরা লম্বা নিয়ে নিব, যার যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। আমি আজকে লম্বা নেব 40 ইঞ্চি। নিচের এখানে মুড়িয়ে দিতে হবে, তার জন্য আরও নিব আমি 1.5 ইঞ্চি। তো এখন পায়ের মুখ নিব 12 ইঞ্চি, 12 অর্ধেক 6 ইঞ্চি। তো দেখেন এখান থেকে ধরে 6 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে আরও 1 ইঞ্চি আমরা বাড়তি নিব, তাহলে মোট নিলাম 7 ইঞ্চি। সেলাই করার পরে আমাদের 6 ইঞ্চি টিকবে। তো এখন আমরা নিব এই হায়ের মাপটা। তো দেখেন হায়ের মাপ নেওয়ার সময় যদি আপনারা বেল সিস্টেম করেন তাহলে অবশ্যই 6.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরতে হবে। আমরা যে লম্বা নেওয়ার সময় 6.5 ইঞ্চি ফিতা বাদ দিয়েছিলাম, সেই 6.5 ইঞ্চি ফিতা এখান থেকে বাদ দিয়ে ধরে আমরা হাই নিব। যেহেতু 36 ইঞ্চি বডি, তো তার জন্য আমরা হাই নিচ্ছি এখানে 14 ইঞ্চি, 14 দোকানে 28 ইঞ্চি হাই হবে। তো দেখেন 6.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে 14 ইঞ্চি নিব, এই যে 14। এবার এখানে যে হাই রাউন্ড হবে তার জন্য আমরা নিব। তো এখন এইখানে দেখেন এখানে কিন্তু খোলা সাইড, খোলা সাইড থেকে ধরে আমরা 1.5 ইঞ্চি নিব, 1.5। নেওয়ার পরে এখানে একটা মার্জিন। তো এখন আমাদের এখান থেকে ধরে এই যে দাগ পর্যন্ত আমাদের একটা শেপ দেওয়া লাগবে। তো এই শেপটা যদি আমরা এরকম স্কেল দিয়ে দেই তাহলে কিন্তু শেপগুলো ভালো হয় না, কারণ এই শেপের শেপ দিয়ে দিলে হয় কি এই জায়গাটা অতিরিক্ত ঢোলা থাকে, ঠিক আছে। তো তার জন্য আমরা হাত দিয়ে শেপটা দিব, তাহলে আমাদের শেপগুলো ভালো হবে এবং সেলোয়ারটা দেখতে খুবই ভালো হবে। তো দেখেন কিভাবে আমি শেপটা দিই, আপনারা আইডিয়া করে ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে বাড়তি করে আরেকটা আমরা দাগ দিয়ে দিব, ঠিক আছে। তো ভিউয়ার্স এখানে যে দাগ দিলাম দুটা, এই যে একটা এই যে একটা, ঠিক আছে। তো এই যে এখানে যে আমরা নিছিলাম প্রথমে 6.5, সেই 6.5 অনুযায়ী একটা আমরা ডিজাইন করে নিছি। এরপরে 1 ইঞ্চি যে বাড়তি নিছি সেই বাড়তি অনুযায়ী আরেকটা দাগ দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমরা কাটিং করবো, এই যে বাড়তি যে দাগটা আছে এই দাগে কাটিং করে নিব। তো এখন আমরা কাটিং করে নিচ্ছি, খেয়াল করেন। এখন আমরা এটাতে বেল তৈরি করব। আমাদের মোট বেলটা হবে 38 ইঞ্চি, ঠিক আছে। মোট ঘেরটা হবে 38 ইঞ্চি। তাহলে আমাদের এখানে নিতে হবে কত, এখানে যেহেতু 2 পাট কাপড় তো তার জন্য আমাদের নিতে হবে 19.5 ইঞ্চি সেলাই সহ। তো দেখেন এই যে 19.5 দোকানা 39 ইঞ্চি হবে মোট ঘের, এখানে সেলাই করার পরে 38 ইঞ্চি টিকবে। এখন আমাদের এখানে রাবার ভাঙা সহ আমাদের নিতে হবে কত, 6.5 ইঞ্চি আমাদের তো প্রয়োজন। তো এখন রাবার ভাঙা সহ আমরা নিব 9 ইঞ্চি, তা দেখেন এই যে 9। আমরা রাবার ভাঙা সহ 9 ইঞ্চি নিয়ে নিলাম।
হয়ে গেল আমাদের সেলোয়ার কাটিং।